আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এসআর ফার্নিচার এবং এসআর চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক এবং মোবারকবাদ। তো ভাইজান, আপনারা যেখান থেকে আমাদের কালেকশনগুলো দেখছেন, আমাদের ভিডিওগুলো দেখতেছেন, তো ইনশাল্লাহ আপনাদেরকে একটু অনুরোধ করব, আপনারা দয়া করে আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নেবেন। এজন্যই করবেন কারণ আপনারা যারা ফার্নিচারে আগ্রহী, ফার্নিচার যাদের প্রয়োজন, তো ইনশাল্লাহ আপনার ঘরে বসে কিন্তু আমাদের এসআর ফার্নিচার সম্পূর্ণ কালেকশনগুলো আপনি সাবস্ক্রাইব করে নিলে ঘরে বসে সবগুলো কালেকশন আমাদের দেখতে পারতেছেন। তো ইনশাল্লাহ আপনার কষ্ট করে একটু সাবস্ক্রাইব করে নেবেন। তো আমি মূলত এখানে আপনাদের কাছে আসার উদ্দেশ্য হলো, বা আপনাদের এখানে যে এখন ভিডিওটা আমরা দেখাতে চাচ্ছি বা যে প্রোডাক্টটা আমরা দেখাতে চাচ্ছি, সেটা মূলত হলো আমরা ঢাকা শহরে যারা বসবাস করি, তো আমাদের বিশেষ করে কিন্তু আমাদের ঢাকা শহরের রুমগুলো অনেক ছোটো ছোটো। তো আসলে আমরা যদি খাট ফালাই সোফা ফালানো জানা, বা সোফা ফালাইলে খাট ফালানো জানা, তো সব মিলেই কিন্তু আমাদের আসলে সবারই একটা চাহিদা থাকে বা একটা সৌন্দর্য ব্যাপার আছে, ডেকোরেশনের ব্যাপার আছে। তো সেই ক্ষেত্রে আমাদের স্যাম্পলের ভিতরে বা একটু শর্টকাটের ভিতরে আমাদের যেটা বড় বসা আছে, এটা হলো সোফা কাম বেড। তো সোফা কাম বেড হলো আমরা যারা গেস্ট আছে বা মেহমান টেমান আছে, এখন আমি বসা আছি সোফার মধ্যে, তো ইচ্ছা করলে কিন্তু আমরা এই সোফাটাই কিন্তু আমরা রাত্রে শোয়ার জন্য গেস্ট একজন আইসা বললো বা একটা সমস্যা, সেই ক্ষেত্রে আপনার কিন্তু চাইলে কিন্তু আমাদের এটা বেড করে ফেলতে পারেন। মানে বেডটা কীভাবে করবেন আমি এই জিনিসটা আপনাদেরকে একটু দেখাচ্ছি। তো যে কেউ যদি আমাদের এটা নেওয়ার আগ্রহ থাকেন বা কারো যদি এটা পছন্দ হয়ে থাকে, তো আমাদের আলহামদুলিল্লাহ অনেকগুলো কালেকশন আছে, চাইলে কিন্তু আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে, যোগাযোগ করে আমাদের সাথে সংগ্রহ করতে পারবেন। এবং বিভিন্ন কালার, বিভিন্ন ডিজাইন, বিভিন্ন এবং কি আপনার সাইজ ছোটো বড় চাইলে কিন্তু আপনার নিতে পারবেন। তো আমাদের সোফা কাম বেডের সিস্টেমটা হলো আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। এই যে আপনার স্ক্রিনে একটু দেখেন, একদম সহজ, একটু বের করলেন, এটা একটু বের করলাম, এই যে দেখেন, এই যে দেখেন আপনার সম্পূর্ণ সোফা কাম বেড হয়ে গেল, বালিশ দেওয়ার একটা, এই যে দেখেন অনেক সুন্দর একটা সিস্টেম হয়ে গেল, এই যে একটা দেখেন। তো এখন কী হইলো জিনিসটা, এখন আপনারা চাইলে কিন্তু দুইটা লোক শুইতে পারবেন। এখন ওখানে অনেকের প্রশ্ন জাগতে পারবে আসলে যে জায়গাটা দেখতেছে এখন দুজন শোয়া যাবে কি না, এবং বা এটার ভিতরে শোয়া যাবে কি না, তো সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এটা যে সাইজটা এখন এখন বর্তমানে যে সাইজটা, যে সাইজটা আছে, সাইজটা হলো আউট বাই আউট, মানে বাহির বাহির এভাবে এভাবে ডানে বামে আছে, হলো আপনার 87 ইঞ্চি। এখন বর্তমান আছে 87 ইঞ্চি, ফিট হিসাবে হলো আপনার 7 ফিট 3 ইঞ্চি, আর এভাবে যেটা আছে এখানে 5 ফিট থেকে 3 ইঞ্চি কম আছে। এখন আমি আপনাদেরকে একটু শুয়ে দেখাচ্ছি জিনিসটা, এই যে দেখেন আমি এই ভিতরে শুচ্ছি, শুতেছি এই জন্যই, কারণ অনেকেও ধারণা করতে পারেন হয়তো শোয়া যাবে না। এই যে দেখেন অকর আরামসে শুতে পারবেন, এই যে ক্লিয়ার আছে, সব জায়গায় ক্লিয়ার আছে, চাইলে আরও একজন এখানে শুতে পারবে। তো এটা মূলত হলো সোফা কাম বেড। এখন আপনারা চাইলে কিন্তু এটা আবার ফোল্ড করতে পারবেন, ফোল্ডটা কীভাবে করবেন সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখেন সূর্যাস্ত উল্টে ফালাই দিবেন, আর এই যে ডয়ারটা শুধু একটু ধাক্কা দিবেন, সুন্দরভাবে চলে যাবে। এই যে এখন আবার সোফা, এবার আবার এখন বেড হয়ে গেল, বেডের যে বেডের থেকে আবার এখন সোফা হয়ে গেল। তো এটা হলো আমরা ঢাকা শহর যারা আসলে বসবাস করি, আমাদের জায়গার একটু সমস্যা সংকট থাকে, তো যার কারণে আমাদের এটা করা হইলো হলো সোফা কাম বেড। এই যে সোফা কাম বেড। তো যারা ইনশাল্লাহ আমাদের এটা দেখে যদি চয়েস হয়ে থাকে বা ভালো লাগে থাকে, তো ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করার ব্যবস্থা আছে, যোগাযোগ করে আমাদের সাথে কালেকশন আপনি করতে পারবেন, বাংলাদেশের যে কোনো জায়গার থেকে চাইলে আপনারা কিন্তু নিতে পারবেন। তো এটা আমাদের যে রেগুলার প্রাইসটা, বর্তমান প্রাইসটা দেওয়া আছে, এটা হলো 34,500 টাকা। তো এখন আপনারা প্রশ্ন করতে পারেন, বলতে পারেন ভাই আসলে এটা এত দাম বেশি কেন? তো মূলত এটা যে কাপড়টা দেওয়া আছে, কাপড়টা হলো সুইপ কাপড়, টাচ কাপড়, এটা হলো মূলত বাইরের একটা কাপড়, তুর্কি কাপড়। তো এটার ভিতরে যে ফ্রেমটা দেওয়া আছে সম্পূর্ণ হলো মেহাগুনি কাঠ, বা কেরাসিন কাঠ দিয়ে যদি করেন, কেরাসিন কাঠটা মূলত হলো লাকড়ির কাঠ, এটা বিদেশ থেকে মেশিনপত্র যেগুলো আসে ওগুলো দিয়ে কেরাসিন কাঠটা দিয়ে আপনারা এখন বর্তমানে ফার্নিচার তৈরি করে অনেক কম প্রাইসে আপনারা হয়তো অনলাইনের মাধ্যমে কিনে থাকতে পারেন। তো আমি বলবো ভাই, ভালো একটা জিনিস কোয়ালিটি নিতে গেলে আপনার কিন্তু 100% প্রাইস দিতে হবে। এখন কোনো প্রতিষ্ঠান, কোনো কোম্পানি আপনাকে 10 টাকা লসে কেউ বিক্রি করবে না। আমি অন্য জায়গায় থাকলে আমি ওইটাই বলবো, কিন্তু লস কেউ করবে না, হয়তো লাভ 10 টাকা কমার বেশ। তবে ভালো একটা জিনিস নিতে গেলে আপনাকে প্রাইস 100% দিতে হবে। বাংলাদেশে এখন সব জিনিসের দাম কিন্তু এখন হাই প্রাইস। তো এটা যে প্রাইসটা দেওয়া আছে 34,500 টাকা, তো চ্যানেলের পক্ষ থেকে যারা আসবেন তাদের জন্য আমাদের বিশেষ ডিসকাউন্ট থাকবে, যারা আপনাদের চ্যানেল পক্ষ থেকে ডিসকাউন্ট থাকবে। আর আমাদের এখানে আসার অ্যাড্রেসটা হলো পান্থপথ বসুন্ধরা সিটি মার্কেটের ঠিক অপোজিটে, এসআর ফার্নিচার। তো আমার যে শোরুমটা যেটা অবস্থিত, এটা হলো আপনার দোতলা এবং তিনতলা, আপনি মনে রাখবেন দোতলা এবং তিনতলা। তো আমাদের এসআর অনেকগুলো ব্রাঞ্চ থাকার কারণে হয়তো অনেকে একটু কনফিউজ হয়ে যান। তো আমাদের এখানে আসার অ্যাড্রেসটা পান্থপথ বসুন্ধরা সিটি মার্কেট ঠিক অপোজিটে, এসআর ফার্নিচার। আমার শোরুমটা হলো দোতলা এবং তিনতলা। তো আমি আপনাদের দয়া করে বলবো একটু কষ্ট করে 1 মিনিট ফোন দিয়ে
আসবেন আপনাদের জন্য একটু বিশেষ ডিসকাউন্ট যতটুকু করা যায় আমরা অ্যাকচুয়ালি ডিসকাউন্ট হয় না তারপর যারা চ্যানেলের পক্ষ থেকে আসবেন তাদের জন্য ডিসকাউন্ট করা যাবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু